এই প্রথম কোনো কেক ডেলিভারি দিতে গিয়ে এতটা ঝামেলার মধ্যে পড়েছি কারণ খুবই ছোট্ট একটা মেয়েকে বিশ্বাস করে আমি কেকের অর্ডারটা নিয়ে কেকটা বানিয়েও ফেললাম আসলে এটাই ছিল আমার ভুল কেকটা বানানোর পরে যখন আমি ওকে নক দে ওর গার্ডিয়ানের সাথে কথা বলার জন্য সে বলল গার্ডিয়ান নাকি কথা বলবে না পরে আমি বললাম অ্যাডভান্স করা ছাড়া কেক দেওয়া যাবে না সে বলল অ্যাডভান্সও করতে পারবে না যাই হোক তারপরে কি হলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসলে আমারও কিছুটা ভুল ছিল আজকের ভিডিওতে এই কেকটা নিয়ে ডিটেলস কথা বলবো আর মজার একটা সুটকি বোনা রেসিপি শেয়ার করব এই যে লোটটা সুটকি বোনা এই সুটকি বোনাটা একটু ঝালঝাল হয় আমি বেগুন দিয়ে করব আর অনেক বেশি মজার হয় এই তো সুটকিটা নিয়ে আমি সাইজ মতো কেটে গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব তারপরে বেশ কয়েকবার ধুয়ে আমি ভালো করে পানি জড়িয়ে নিয়েছি শুটকিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে যেহেতু গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি এই বাটা মশলাগুলো ভালো করে কিছুটা ভেজে নিয়েছি তারপরে গুঁড়া মশলাগুলো দিচ্ছি যেহেতু একটু ঝাল ঝালঝাল হবে মরিচ দিয়েছি আমি দুই চার চামচ পরিমাণ তারপরে পরিমাণ মতো হলুদ জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ওগুলো ভালো করে কষিয়ে এখন শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যখন এরকম তেল উপরে উঠে এসেছে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি কিন্তু মশলার মধ্যে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন বেগুন সুটকি সব কিছু একসাথে আমি বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিব এখানে কোনো পানি দিব না এভাবে ভাজতে ভাজতে যখন ডাকনা দিয়ে রাখা হবে তখনই বেগুন থেকে এক ধরনের পানি বের হয়ে যাবে তারপরে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর এখন কিন্তু অলরেডি হয়ে এসেছে যখন আরও কিছুটা মাখা মাখামাখা হবে তখনই আমি চুলাটা বন্ধ করে দিব তেল কিন্তু অলরেডি উপরে উঠে এসেছে এরকম একটা শুটকি বোনা হলে কিন্তু আর কিছুই লাগে না এই তো আমার মেয়েকে এখন আমি খাইয়ে দিব সে কুচিংয়ে যাবে তারপরে চলে আসলাম কেকটা ডেকোরেশন করার জন্য এটা ছিল দুই পাউন্ডের কাস্টমাইজ একটা চকলেট কেক অনেকগুলো চকলেট টফার দিতে হবে সব কিছু আমি বানিয়ে নিয়েছি আসলে ছোট্ট একটা মেয়ে আমাকে ফোন করে কেকের অর্ডারটা দে বলল যে তারা মোনাকি পরে আমার সাথে কথা বলবে টাকা পয়সার ব্যাপারে সব কিছু আমি যদিও বলে দিয়েছি বলল যে তার মা বাবা আমার সাথে পরে কথা বলবে আমি কেকটা বানানোর পরে একেবারে রেডি হওয়ার পরে যখন তাকে নখ দে সে আর তার মাকে আমার কলটা দেয় না তার বাবাকেও দেয় না তখন আমি বুঝলাম যে এত ছোট মানুষকে বিশ্বাস করে আমার কেকের অর্ডারটা নেওয়া উচিত হয়নি তখন আমি বলি যে আমাকে কিছুটা অ্যাডভান্স না করলে আমি কেকের ডেলিভারি দিতে পারবো না তখন সে বলে যে সে বাসা থেকে বের হতে পারবে না অ্যাডভান্সও করতে পারবে না তখন আমি বলি যে আমি তাহলে ডেলিভারি দিতেই পারবো না এখানে আমার আরও একটা এক পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল সেটাও একই দিনে ছিল একসাথে আমি ডেকোরেশন করে নিয়েছি যাই হোক পরবর্তীতে কেকটা রেডি হওয়ার পরে যখন আমি বললাম অ্যাডভান্স করা ছাড়া দেওয়া যাবে না তখন মেয়েটার বাবা আমাকে কল দিয়ে কথা বলে এবং অ্যাডভান্স করে কেকটা ডেলিভারি নেয় কিন্তু প্রথমে একটু ঝামেলা হয়েছিল মানে আমি টেনশানে পড়ে গিয়েছি এত ছোট মেয়ে থেকে অর্ডার নিয়ে ভুল করলাম কিনা না যাই হোক আপনারা যারা বাসায় বসে একেবারে স্বাস্থ্যসম্মত আমার হাতের তৈরি কেক খেতে চান অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আর আমি শুধুমাত্র ডাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি একটু দূরে হলে আমি অনেক সময় ডেলিভারি চার্জটা আমি অ্যাডভান্স দিতে বলি সেক্ষেত্রে অনেকেই একটু বিশ্বাস করতে চান না আসলে একেবারে নিশ্চিন্তে আমাকে বিশ্বাস করতে পারেন আপনাদের কেক যদি মিস যায় টাকা কখনোই মিস যাবে না এতটুকু আমি কথা দিতে পারি আর আলহামদুলিল্লাহ আমার কেক যে একবার নিচ্ছে সে বারবার নিচ্ছে এতটাই ভালো লাগতেছে আমার এটাই আমার পাওয়া যাই হোক আজকে কেকগুলো ডেকোরেশন কেমন হয়েছে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম